পর্বটি নিবেদন করছেন ডাক্স আরনিকা হেয়ার অয়েল। দেশের বাদশাহ ছিলেন শারিয়ার। তিনি ছিলেন প্রবল পরাক্রান্ত এবং সুশাসক, কিন্তু তার প্রিয়তমা বেগমের বিশ্বাসঘাতকতায় একদিন তিনি হয়ে উঠলেন নিষ্ঠুর। নিজের হাতে হত্যা করলেন বেগমকে। শুধু বেগমকে হত্যা করেই ক্ষান্ত হলেন না, সমগ্র নারী জাতির উপর প্রতিশোধ নেবার জন্য তিনি প্রতিদিন একটি করে কুমারী শাড়ি করতেন এবং পরের দিন সকালে তাকে হত্যা করতেন। 3 বছর চলল এই ভীষণ হত্যা লীলা। এদিকে সেই দেশের উজিরের এক সুন্দরী বিদুষী কুমারী মেয়ে ছিল, নাম শেহরাজাদ। সে একটি দুঃসাহসিক পরিকল্পনা করল যাতে বাদশাহ শাহরিয়ারের এই নিষ্ঠুরতা বন্ধ করা যায়। শেহরাজাদ তার পরিচয় গোপন রেখে একটি গল্প ছিল এই রকম। কি হয়েছে হাসিন, তোর চোখে পানি, চুপ করে আছিস কেন বল? রিয়া, এক বেত্তমিজ জাদুকরের ভেলকিতে ভুলে আব্বাজান তার সঙ্গে আমার শাদির ব্যবস্থা করেছেন, কিন্তু আমি কিছুতেই ওই জাদুকরকে শাদি করবো না, তার আগে জেহে খাবো, তুমি দেখো। শান্ত শান্ত হ হাসিনা, আমি দেখছি কি করা যায়। তুমি ঠিকই শুনেছ, কিন্তু আব্বাজান সেই জাদুকর আপনাকে কি এমন আশ্চর্য জিনিস দেখিয়েছে যাতে তামাম পারস্যাধিপতি সিদ্ধান্ত নিয়েছেন? পরমাশ্চর্য জিনিস কামার, এক কালো রঙের কাঠের ঘোড়া যার উপরে বসলে ঘোড়াটা ইচ্ছে মতো শূন্যে উড়ে চলে, যেন ওই এক বছরের পথ কয়েক লহমান অতিক্রম করতে পারে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। হাসিনাকে শাদি করার লোভে জাদুকরটা আপনাকে ভেলকি দেখিয়েছে। আমার ঘোড়ার অলৌকিক ক্ষমতা যদি প্রমাণ করে দিতে পারি তাহলে নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন শাহজাদা। আচ্ছা ঠিক আছে, এই কি আছো, আমার ঘোড়াটাকে প্রাসাদ অঙ্গনে নিয়ে এসো। বাহ, ঘোড়াটাকে দেখতে ভারী চমৎকার, সত্যি কি এটা অলৌকিক ক্ষমতা সম্পন্ন? দেখি কেমন সে উঠতে পারে। কি হল জাদুকর, তোমার কাঠের ঘোড়া তো কাঠের মতোই অচল হয়ে রয়েছে। ঘোড়ার ডান দিকের কানের নিচে একটা ছোট্ট বোতাম আছে, ওটা চাপ দিলেই ঘোড়া উপরে উঠবে, তাই নাকি? দেখি তো, এই আমি ডান দিকের বোতামে চাপ দিলাম, সন্ধে হতে চলল, এখনো তো কামার ফিরল না। এই যে জাদুকর, একটা কিছু ব্যবস্থা করো, তা না হলে কিন্তু তোমাকে আমি কয়েদ করে রাখবো। আমার তো এখন কিছু করার নেই জাহাপানা। কেন? ঘোড়ার বাঁদিকের কানের কাছে আর একটা চাবি আছে, সেটা ঘোড়ালে তবেই ঘোড়া নিচে নামবে, তা না হলে তো শুধু ওপর দিকেই উঠতে থাকবে জাহাপানা। কথা তুমি কামারকে বলে বলার সময় পেলাম কই জাহাপানা,
আমার সব কায়দা শেখানোর আগেই তো শাহজাদা ডান দিকের চাবি ঘুরিয়ে ওপরে উঠে গেলেন। তোমার জন্য আজ আমার সর্বনাশ হলো, আমার একমাত্র বেটা। এক্ষুনি লোকটাকে প্রহার করে কয়েদখানায় নিয়ে যা। আমার কি কোথায়? শাহজাদা তো নিজের এই মুহূর্তে নিয়ে যাও, বেঁধে ফেলে রাখো। আমার একটা আর্জি আছে, এই যে ক্রমশ উপরে উঠে যাচ্ছি, নামবো কি করে? এই সব সব ওই জাদুকরের শয়তানি। হাসিনার সঙ্গে শাদিকে বাধা দিয়েছিলাম বলে লোকটা এইভাবে প্রতিশোধ দিল, এখন কি করি? আল্লাহ, প্রায় সূর্যের কাছাকাছি এসে গেছি। ও জ্বলে গেল, সারা শরীর জ্বলে যাচ্ছে সূর্যের তেজে। মেহরবানি করে আমাকে বাঁচাও খোদা, আমাকে বাঁচাও। আচ্ছা, ঘোড়াটায় ওপরে ওঠার কায়দা যেমন আছে, নিচে নামার নিশ্চয়ই কোনো কৌশল আছে। একবার শেষ চেষ্টা করে দেখি তো। আরে এই তো বাঁদিকের প্রথমে চাপ দিতে ঘোড়া নিচে নামছে। সুবহানাল্লাহ, সব কায়দা জেনে গেছি। এবার ইচ্ছে মতো এগোনো পিছনো ওঠানামা সব করতে পারবো, সারা দেশ ঘুরে বেড়াবো। শাহজাদা নানান সমুদ্র নদী পর্বত ডিঙিয়ে দেশে দেশে ঘুরে বেড়াতে লাগলেন। ঘুরতে ঘুরতে একসময় রাতের আঁধার নেমে এল। শাহজাদা ঠিক করলেন আজকের রাতটা এই শহরেই কাটিয়ে পরের দিন নিজের রাজ্যে ফিরে যাবেন। এই ভেবে ঘোড়াটাকে আস্তে আস্তে একটা বিরাট প্রাসাদের ছাদে নামিয়ে আনলেন। এটা তো মনে হচ্ছে কোন সুলতানের প্রাসাদ। চারিদিকে শান্তি সিপাহী, আমাকে এভাবে দেখলে সবাই দুশ্মন ভাববে। কি করি, চাঁদনি রাত, আপাতত ওই গম্বুজটার আড়ালে লুকিয়ে থাকি। কি গান গাইছি, কি অপূর্ব কণ্ঠস্বর। যেমন তোমার কণ্ঠস্বর তেমনি তোমার কথা বলার ক্ষমতা, আমি যত দেখছি ততই নিজেকে হারিয়ে ফেলছি। আমি হলাম কমার আল আকবর,
পারসের শাহজাদা। কিন্তু এখানে এলে কি করে? ঘরের বাইরে তো খোঁজা পাহারা দিচ্ছে। তোমার সুরেলা কণ্ঠ শুনি আমি তোমার মহব্বতে বাঁধা পড়েছি শাহজাদি। আর জানো তো, সচ্চা মহব্বতের কাছে কোনো প্রহরাই বাঁধা হতে পারে না। খোঁজার চোখে ধুলো দিয়ে আমি তোমার ঘরে এসেছি। এবার বলো বলো, তুমি আমার দিলকে রোশনি হবে তো? বলো শাহজাদি। জানি না, তবে এটুকু বলতে পারি, আমার শাহাদির জন্য এ পর্যন্ত বহু নবাব শাহজাদা আর সম্ভ্রান্ত ইনসানরা এসেছেন, কিন্তু একমাত্র তোমাকে দেখে আমার নাকাবে দিল বেশরম হয়ে উঠল। কতটা বেশরম পিয়ারি? যতটা হলে বলা যায়। পিয়ারা, তুমি আমার কলিজা, তোমার মহাব্বাতের অকুল দরিয়ায় আমাকে ভাসিয়ে নিয়ে যাও। কাছে এসো পিয়ারি। পিয়ারা, এক সুন্দর নওজোয়ানের সঙ্গে সামসেল নাহার আসামি করছে। বুঝেছি তোর মাথাটাই বিগড়েছে, তা নাহলে আমার সঙ্গে তিল্লাগি করতে সাহস করিস? তিল্লাগি নয় সাহস, যদি ঘরে গেলে আপনি নিজের চোখেই দেখতে পাবেন। তুই তাহলে কিরকম পাহারা দিচ্ছিলি খোঁজা, যে তোর চোখ এড়িয়ে বাইরের জওয়ান হারেমে ঢুকলো? সেটাই তো বুঝতে পারছি না জাহাপানা, লোকটা নিশ্চয় কোনো জিন, তা নাহলে আমার চোখে ফাঁকি দিয়ে হারেমে ঢুকতে কোনো ইনসান পারবে না। বটে, চল চল দেখি সে কত বড় জিন। তোমাকে আমি আজ এক্ষুনি শাড়ি করতে চাই না। আর আমিও প্রস্তুত শাহজাদা। চমৎকার। কি আব্বাজান, আপনি বেশরম? ভেবেছিল তোমার এই পাপ কাজ কেউ জানতে পারবে না। আপনি আপনি অকারণে আমি তিরস্কার করছেন আব্বাজান। অকারণে? এতদিন ধরে এত নবাব শাহজাদাকে তোমার পছন্দ হলো না, কি বেশরম বেতমিজ মায়াবী ইনসানটার জন্য? সাবধান, আপনি শাহজাদির আব্বা যান, তা না হলে আপনার কথার জবাব দিত আমার এই তরবার। শুনুন আব্বাজান, ইনি কোন মায়াবী জিন বা খারাপ ইনসান নন, এর নাম কামার আল আকবর, পারস্য শাহজাদা। বেশ, যদি তাও হয় তাহলে বলবো তুমি নিজে একজন শাহজাদা হয়ে অন্য দেশের শাহজাদির ইজ্জত নষ্ট করলে কি করে? আমি যদি এখনই তোমাকে অসিযুদ্ধে আহ্বান করি? আমি শাহজাদির ইজ্জত নষ্ট করি? তাই আমি আপনার আহ্বানে সাড়া দিতে বিন্দুমাত্র ভীত নই, আমি অসিযুদ্ধ করতে প্রস্তুত। কি বলছো তুমি শাহজাদা? ভয় নেই শাহজাদি। শুনুন জনাব, শুধু যুদ্ধই নয়, আপনার পুরো সেনাবাহিনীর সঙ্গে আমি একা লড়বো। না না, সে কি করে সম্ভব? এমন উন্মাদের মতো কথা বলো না শাহজাদা, তুমি বরং এক একজনের সঙ্গে অসিযুদ্ধ করো। ছেলেটি সত্যি অপূর্ব, যেমন চেহারা তেমনি সৌর্য বীর্য। এর সঙ্গে নাহারের স্বাদে দিলে চমৎকার মানাবে। শোনো যুবক, নাহার ঠিকই বলেছে, তুমি বরং এক একজনের সঙ্গে অসিযুদ্ধ করো। না, পারস্যের শাহজাদা তার ওয়াদা ফিরিয়ে নেয়। শুধু জানিয়ে রাখি, আমি যুদ্ধ করব আমার নিজেরই একটা কাঠের ঘোড়ায় চেপে। কাঠের ঘোড়া? হ্যাঁ হ্যাঁ, কাঠের ঘোড়া। এবার বুঝতে পারছি তুমি হয় বদ্ধ উন্মাদ, নয়তো প্রচন্ড দাম্ভিক, তাই এমন অসম্ভব কথা বলছো। সে যাক, আমি তোমার প্রস্তাবে রাজি। তাহলে কাল সকালেই যুদ্ধ হবে? আপনারা সকলে প্রস্তুত হন, সংকেত বাজলেই যুদ্ধ শুরু হবে। এই আমি কাঠের ঘোড়ায় চেপে ডান দিকের চাবি ঘুরিয়ে দিলাম। ওকে ধরুন, ওকে ধরুন সেনাপতি, তীর ছুড়ুন সেনাপতি, যেমন করেই হোক ওকে ধরতেই হবে। নিশ্চয়ই জিন, আর তা না হলে ছদ্মবেশী শয়তান।
যতদিন না কামার ফিরে আসছে আমি পানি পর্যন্ত স্পর্শ করবো না। শান্ত হও শাহজাদে, শান্ত হও। তুমি যাকে ভালোবেসেছ সে কোনো ইনসান নয়, সে হচ্ছে একটা জিন, নিজে থেকে চলে গেছে, এ তো আমাদের সৌভাগ্য। তুইও একথা বলছিস ফাতিমা, চলে যা আমার সামনে থেকে, একটু চলে যা, চলে যা। যাচ্ছি শাহজাদে, যাচ্ছি। হায় খোদা, আমি আর সইতে পারছি না, তুমি আমার প্রিয়তমকে ফিরিয়ে এনে দাও খোদা, আমাকে এই শরমের হাত থেকে বাঁচাও। হায় উজির, কোন সেনাবাহিনী সকলে ফিরে এলো, কিন্তু কামারের কোন তল্লাশ পাওয়া গেল না, সে জীবিত না মৃত সে খবরটা আমি জানি না। আর আর এই সব কিছুর জন্য দায়ী ওই বেত্তমিজ চাদুকরটা। উজির, বলুন যাবানা। আমি ফরমান দিলাম ওই বেকুব বজ্জাত লোকটাকে যেন আজই শুলে চড়ানো হয়। যাও জল্লাদকে গিয়ে জানিয়ে এসো আমি অন্য মহলে চললাম। আব্বাজান, আমি ফিরে এসেছি আব্বাজান। কামার, তুই সত্যি ফিরে এসেছিস? হ্যাঁ আব্বাজান। তোর জন্য আমার সারা মহাল সারা রাজ্য শোকে ডুবে আছে। হাসিনা, হাসিনা, শীঘ্রই আয়, কামার ফিরে এসেছে। তুমি এসেছো বলে ভাইয়া? হ্যাঁ রে। তোমার জন্য কেঁদে কেঁদে আমার দু চোখ অন্ধ হয়ে যাচ্ছিল ভাইয়া। জানো সেই জাদুকরকে আজ শুলে চড়ানো হবে, তাই নাকি? হ্যাঁ কামার, সেই বজ্জাতার জন্যই তো এত সব কাণ্ড। ওর এই অলক্ষণে অপয়া ঘোড়ায় তুমি যদি না চড়তে তাহলে তো সব হতো না। কিন্তু আব্বা জান, আমারও তো দোষ ছিল, সব কায়দা কানুন না জেনেই আমি ঘোড়াটা চালিয়ে দিয়েছিলাম। আজ আমি ফিরে এসেছি, তাই আমার আর্জি, আপনি জাদুকরকে প্রাণে মারবেন না, ছেড়ে দিন। বেশ, তোমার আর্জি আমি মঞ্জুর করলাম বেটা, এবার তুমি বিশ্রাম নাও। আমি উজিরকে বলে দিই আজ থেকে সাত দিন ধরে চলবে নওরোজের উৎসব, খানা পিনা নাচা গানায় চলবে খুশির মজলিশ। শাহজাদী, শাহজাদী, তোমার তবিয়তের হাল কি হয়েছে দেখেছো? এই আঙুরের রসটা খেয়ে নাও। না, খাবো না, এই জিন্দগিকে বাঁচিয়ে রাখার কোনো স্বাদ আমার নেই। যদি আজ সাত দিন পেয়ে গেল তুমি কিচ্ছু খাওনি, এই আঙুরের রসটুকু অন্তত খেয়ে নাও। আহ, বললাম তো খাবো না, তুই এখান থেকে চলে যা ফাতিমা, চলে যা। যাচ্ছি। আমি খাইয়ে দিলেও কি খাবে না পিয়ারি? তুমি এসেছো শাহজাদা, আমার কলিজা, কেন কেন তুমি চলে গেলে? জানো আমি ঠিক করেছিলাম দাওয়ার খেয়ে সব জ্বালা জড়িয়ে ফেলবো। না 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 না, ও কথা মনে হলো না। দেখো এবার আর আমাদের বিচ্ছেদ হবে না, আমি ঠিক তিন দিন অন্তর তোমার কাছে আসবো। না পিয়ারা, আমি আর পারছি না, আর তোমাকে একা যেতে দেবো না, আজ আমি তোমার সঙ্গে যাব। না হার, হ্যাঁ তুমি আমাকে যেমন ভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, ঐশ্বর্য বিলাস কিচ্ছু চাই না, কিচ্ছু না। শোন বাচ্চা জাদি, আমার আব্বাজান যদি এটা মেনে না নেয়, যদি আমাকে পারস্য থেকে বিতাড়িত করেন, তখন আমি এক অতি দরিদ্র সাধারণ ইনসান মাত্র। এ কথা জেনেও কি তুমি আমার সঙ্গে যেতে চাও? তুমি আমার আঁখোকি চিরাগ, আমার দিলের কলিজা, মরণ ছাড়া আমার এই মহব্বতকে কেউ ছিন্ন করতে পারবে না পিয়ারা। তাহলে চলো, চলো তাহলে, ভোরও তো বেশি বাকি নেই, তোমার খোঁজা প্রহরীরা জেগে ওঠার আগেই আমরা পালিয়ে যাই। এটাই বুঝি তোমার মহল? না শাহজাদি, এটা আমাদের বাগিচা মহল। ও, তাহলে এখানে এলে কেন? ভাবছি প্রথম তোমাকে আব্বা জানের কাছে নিয়ে যাওয়াটা ঠিক হবে কি না, যদি রাগ করে উনি কিছু বলেন তোমার খারাপ লাগবে, তাই তাই তোমাকে এখানে রেখে আগে আমি আব্বা জানকে সব বুঝিয়ে বলি, কেমন? বেশি দেরি করো না পিয়ারা। তোমাকে বেশিক্ষণ ছেড়ে থাকতে আমি নিজেই পারি না শাহজাদ, আমি যাবো আর আসবো, তোমার কোনো ভয় নেই, বাগিচার মালিটাকে আমি বলে যাই। আমি সব খুলে বললাম আব্বা জান, আব্বা জান মেহরবানি করে আমাকে মাফ করে দিন। কামার, কামার, হাসিনা আমাকে সবই বলেছে,
তবে তুমি আমাকে আগে বললে আমি সানা শহরে ভেট পাঠাতাম তোমার সাদির জন্যে। সে যাক, উজিরকে আমি বলে রেখেছি শোভাযাত্রা করে তানজাম সাজিয়ে বাগিচা মহল থেকে পারসে ভাবি বেগমকে যেন নিয়ে আসা হয়। যাও বেটা, তুমি সঙ্গে করে তাকে নিয়ে এসো। যাও। এতে কি হয়েছে কি, ছাড়া পেয়ে জাদুকরটা সেদিনই বাগিচার পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ গাছের ফাঁকে দেখতে পেল তার কাঠের ঘোড়াটাকে। জাদু ঘোড়া বাগিচা মহলে এলো কি করে? একটা দামি আতরের খুশবু আসছে, মহলে কেউ আছে নাকি দেখি তো। সুবহানাল্লাহ, পালঙ্কের উপর শুয়ে আছে খুবসুরত জেনানা। বুঝেছি, নিশ্চয়ই শাহজাদা কামারের পিয়ারি। বাহ 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 বাহ, আমার এই কাঠের ঘোড়ায় চড়ে প্রিয়তমাকে নিয়ে আকাশ বিহার করা হচ্ছে, অথচ আমি এতদিন কয়েদখানায় পচে মরছিলাম। ঠিক আছে ঠিক আছে, এবার আমার খেলটা দেখো শাহজাদা। নমস্তে মালিকান। কে তুমি? আমি শাহজাদা কামার আকবরের বান্দা। এখানে কি চাও? শাহজাদা আপনার থাকার জন্য একটা সুন্দর বিলাস মহলের ব্যবস্থা করেছেন, আমি এসেছি আপনাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। মানে শাহজাদাই আমাকে পাঠিয়েছেন। শাহজাদা তোমাকে পাঠিয়েছেন? কিন্তু তুমি নিজে আসতে পারলেন না। সে কি আপনি জানেন না, আমাদের বাদশাহ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন, সেই জন্যই তো উনি আমাকে পাঠালেন। কি করি, এমন একটা অজানা লোকের সঙ্গে যেতে ইচ্ছেও করছে না, এদিকে আবার বাদশাহের তবিয়ত খারাপ। মেহরবানি করে তাড়াতাড়ি চলুন মালিকান, তা না হলে শাহজাদা আমার উপর নারাজ হবেন। ঠিক আছে চলো। আসুন মালিকান, এই ঘোড়ার পিঠে উঠুন, এই ঘোড়ায় চেপেই আমরা বিলাস মহলে যাব। মানে তোমার সাহস তো কম নয়, তোমার সঙ্গে একই ঘোড়ায় আমি যাব, এটা তুমি ভাবলে কি করে বেকুফ? সে কি হয় মালিকান, আপনাকে না নিয়ে তো আমি যেতে পারি না। ঘোড়াতে উঠুন, উঠুন। এই তোমাকে নিয়ে আমি ঘোড়ায় চড়লাম, এবার ডান দিকের চাবিটা ঘোরাতে পারলে। ওয়াজির সাহেব, আপনি শোভাযাত্রা নিয়ে বাগিচায় অপেক্ষা করুন, আমি মহলের ভেতর থেকে শামসাল নাহারকে নিয়ে আসছি। আরে এখানে তো কেউ নেই, আমার ঘোড়া, ঘোড়াটাই বা কোথায় গেল? কুস্তা কি মাফ করবেন শাহজাদা? কে? ও মালি, শাহজাদি কোথায় বল, শাহজাদি কোথায়? সে আমি জানি না শাহজাদা, তবে একটু আগে চেঁচামেচি শুনে দৌড়ে এসে দেখি আপনার ঘোড়ায় চড়ে শাহজাদিকে নিয়ে একটা লোক উপরে উঠে যাচ্ছে। সেই বেত্তমিজ জাদুকরটা। কি হয়েছে শাহজাদা? উজির সাহেব, সেই জাদুকরটা শামসাল নাহারকে চুরি করে পালিয়েছে। কি বলছেন শাহজাদা? হ্যাঁ, আমি শাহজাদির তল্লাশে চললাম। উজির সাহেব, আব্বা জানকে বলে দেবেন শাহজাদিকে না পাওয়া পর্যন্ত আমি পারস্যে ফিরব না। শাহজাদা শুনুন। ওসব মায়া কান্নায় আমি বলছি না, চুপ করে এখানে বসো, ওই নদী থেকে একটু পানি পেয়ে আসছি, তারপর তোমাকে নিয়ে যাব আমার রাজ্যে, সেখানে তোমাকে অনেক বেশি সুখে রাখবো পিয়ারি। শাহজাদার দুঃখ আমি সব ভুলিয়ে দেব মেরি জান। কান্না বন্ধ করো, তা না হলে দেখি
এই জেনানা কাছে গেল? এ আবার কোথা থেকে এলো? ও আমার নাম দিদি, বিমার হয়েছে তাই। আমি ওর দিদি নই। শুনুন জানাব, এই বেত্তমিজ আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে, আমাকে বাঁচান জানাব, আমাকে বাঁচান। এত বড় শ্রদ্ধা! এই কে আছো? এই লোকটাকে এক্ষুনি কয়েকখানে নিয়ে যাও। আমার কোন কসুর নেই, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আপনি কে জানাব? আমি এই দেশের নবাব, প্রত্যেকদিন ছদ্মবেশে ঘুরে বেড়াই। তোমার আর কোনো ভয় নেই? আপনাকে বহুত শুকরিয়া। তোমার একটু অপেক্ষা করো, একটা তানজাম আনিয়ে তোমাকে আমার প্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। গল্পটা এই পর্যন্ত বলে থামল শাহরাজাদ। বাদশাকে বলল, জাহাপানা, রাত্রি ভোর হতে চলল, এবার আপনার বিশ্রামের প্রয়োজন। যদি আপনার মেহরবানিতে বেঁচে থাকতে পারি তাহলে কাল রাতে বাকিটা শোনাব। এদিকে গল্পের পরিণতি শোনার জন্য বাদশাহ শাহরিয়ারের খুব কৌতূহল হতে লাগল। তিনি ঠিক করলেন আরেকটা দিন শাহরাজাদকে বাঁচিয়ে রাখবেন, গল্পটা শেষ পর্যন্ত শুনে তারপর তাকে হত্যা করবেন। যাই হোক, দ্বিতীয় রাত্রে শাহরাজাদ আবার গল্প শুরু করল। ওদিকে কামার আল আকবর দেশে দেশে রাজ্যে রাজ্যে তার প্রিয়তমাকে খুঁজে বেড়াচ্ছে। এর মধ্যে আরেক কাণ্ড, শাহজাদী সামসাল নাহারের রূপে মুগ্ধ হয়ে নবাব পড়লেন তার মহাপ্পা। আচ্ছা, তুমি সবসময় এমন উদাস হয়ে থাকো কেন পিয়ারি? তুমি বোঝো না আমি তোমায় কতখানি চাই। চুপ করে থেকো না, বলো। মানে আপনি আমাকে একদিন দুশ্মনের হাত থেকে উদ্ধার করেছিলেন, সেজন্য আমি খুবই কৃতজ্ঞতা আমি চাই না পিয়ারি। আমি চাই তুমি সারাক্ষণ আমার হৃদয়ে মহাব্বাদের চিরাগ জ্বালিয়ে রাখো। তোমার ওই হরিণ কালো চোখের দৃষ্টি আমাকে বিফল করে দিয়েছে, আমি তোমাকে বেগুন করতে চাই। কিন্তু আমার মতো তুচ্ছ জেনানাকে আপনার শাড়ি করাটা ঠিক হবে না। বুঝেছি বুঝেছি, আসলে তুমিও আমাকে মনে মনে চাও, আমি বলতে পারছো না। শোনো পেয়ারি, সামনে মিরগালের উৎসব, সেই সময় আমি তোমাকে শাড়ি করব, সব ব্যবস্থা পাকা করে রাখছি। হা, দরবারে যাওয়ার সময় হয়ে গেল, আমি পরে আসবো, কেমন? হায় খোদা, এই যে আর এক বিপদে পড়লাম। না না, কামার আল আকবর ছাড়া অন্য কারোর সঙ্গে আমার শাদী হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। কি আর আমাকে নিয়ে পালাবি? কিন্তু কোন হেকিম বৈদ্য কিছুই করতে পারল না। ওদিকে খুঁজতে খুঁজতে কামার আল আকবর এক মুসাফিরের কাছে জানতে পারল, রুম শহরের নবাব নাকি একজন অপূর্ব সুন্দরীকে দুশ্মনের হাত থেকে উদ্ধার করেছেন। দুশ্মনটার সঙ্গে ছিল একটা কালো জাদু ঘোড়া। খবরটা শুনেই কামার বুঝতে পারল এই হচ্ছে তার প্রিয়তমা। সে তখন হেকিমের ছদ্মবেশে উপস্থিত হল রুম শহরে। আপনি কোথা থেকে আসছেন? সুদূর পারস্য থেকে। ও, আমার নাম হরজা। আমি প্রথমে রুগীকে দেখি, রোগ ধরি, তারপর দাওয়াই দিই, তিন দিন পর রোগ সেরে গেলে ইনাম নিয়ে চলে যাই। অনেক হেকিমি তো দেখলাম, এবার আপনার হাত যশ পরীক্ষা করা যাক, চলুন চলুন। ওই শুনুন, আপন মনে বুকছে দিন রাত। ওই তো সংসার নাহার,
জাহাপানা, আমি কিন্তু নিভৃতে রুগী দেখবো, আপনি কি অনুগ্রহ করে? ঠিক আছে হাকিম সাহেব, আমি বরং পাশের ঘরে অপেক্ষা করছি। আমি এসেছি নাহার। কি শাহজাদা? আস্তে, তুমি তাহলে সত্যি অসুস্থ নও? না না শাহজাদা, পাগল সেজে না থাকলে এতদিনে নবাব আমাকে তার বেগম করে ফেলতেন। আর কোনো ভয় নেই শাহজাদি। আচ্ছা, আমার আমার সেই ঘোড়াটা কোথায়? এই প্রাসাদেই আছে। তাই নাকি? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, তুমি সম্পূর্ণ সুস্থ। হেকিম সাহেব কি একটা দাওয়াই খাওয়ালেন, আর তারপরে আমার সব বিমার সেরে গেল। আরে হেকিম সাহেব নিশ্চয়ই কোন পীর পায়গাম্বার, তা না হলে এটা তো না। মালকিন কিন্তু আবার অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই নাকি? কারণ এই প্রাসাদে কোনো কাঠের খেলনা জাতীয় জিনিসের মধ্যে লুকিয়ে আছে একটা মায়াবী জিন। সেই জিনই এই বিমারের জন্য দায়ী। কাঠের খেলনা? একটা কাঠের ঘোড়া আছে বলে। ওটা কাঠের ঘোড়া নয়, ওটা একটা জাদু ঘোড়া। তাই নাকি? ওটাকে নষ্ট না করলে তো মালকিনের আবার বিমারি হবে। তাহলে কি করতে হবে বলুন হেকিম সাহেব, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা শুনুন তাহলে। হেকিম সাহেব, আপনার কথা মতো এই ফাঁকা জায়গাটার আমি ব্যবস্থা করেছি। ঠিক আছে, এবার আমি মালকিনকে নিয়ে ঘোড়াটার চারধারে তিনবার ঘুরব আর মন্ত্র পড়ব। ঘোড়াটা উপরের দিকে উঠবে, ছটফট করবে, কিন্তু সাবধান, আপনার কোনো লোকজন যেন কাছে না আসে, সবাই আপনারা দূরে দাঁড়িয়ে থাকবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কতটা দূরে থাকবো আপনি যদি সেটা বলে দেন হেকিম সাহেব। ওই যে দূরে খড়ি দিয়ে দাগ টেনে রেখেছি, ও ওইখানে আপনার সেনাবাহিনী নিয়ে অপেক্ষা করুন, আমি মালকিনকে নিয়ে আসছি। সুলতানের সেনাবাহিনী এখন অনেক দূরে, আমি ঘোড়ায় চড়ছি, তুমিও তাড়াতাড়ি উঠে পড়ো। এবার চাবিটা ঘুরিয়ে দিই। হেকিম সাহেব ঘোড়ায় চড়ে নাহাকে নিয়ে উপরে উঠে যাচ্ছে। সেনাপতি, ওদের বাধা দিন, ধরুন। এত দূর থেকে বাধা দেব কি করে জানাবো না? ও যখন আমাদের দূরে সরে যেতে বলেছিল তখনই আমার সন্দেহ হয়েছিল। তাই তো, আমি সব বুঝতে পারছি এখন। হায় হায় হায়, আমার বেওকুফির জন্য হেকিমটা নাহাকে নিয়ে পালানো। এই সব ওই শয়তান দুশ্মনটার কারসাজি। শান্ত্রী, আমি ফরমান দিলাম এই মুহূর্তকে কতল করা হোক, যাও। কোথায় যাচ্ছি শাহজাদা? পারস্যে আমার বেগম মহলে। সত্যি? হ্যাঁ, আর আমাদের বিচ্ছেদ হবে না, আল্লাহ ছাড়া আর কোন শক্তি নেই আমাদের মিলনে বাধা দেয়। শাহজাদা আমার কলিজা। প্যারি আমার প্যারি। জাকজমক আর আলোর রোশনাইয়ের মধ্যে শাদী হয়ে গেল কামার আল আকবরের সঙ্গে শামস আল নাহারের। দুই দেশের মধ্যে স্থাপিত হল আত্মীয়তার বন্ধন। গল্প শেষ করে থামল শেহরাজাদ। বাদশাহ শাহরিয়ার অভিভূত হয়ে বললেন, অপূর্ব তোমার গল্প। শাহরাজাদ সালাম জানিয়ে বলল, আরো গল্প আমার জানা আছে জাহাপানা, আপনি হুকুম করলে শোনাতে পারি, রাতও বেশি হয়নি। বাদশাহ বললেন, শোনাও আরেকটা কাহিনী।
দেখো হামদন কি বিরাট এক বাগিচা, আর তার সংলগ্ন বিশাল এক হাভেলি। আমার এই রাজ্যে এত বড় হাভেলি আছে জানতাম না তো। আমিও জানতাম না সুলতান, ভেতরে গিয়ে দেখবো। না চলো আমি নিজেই যাচ্ছি। কাকে খুঁজছেন আপনারা? আমরা ভিনদেশি বণিক, আজ রাতের মতো এখানে মেহমান হতে চাই। আচ্ছা আপনারা একটু বসুন, আমি মালিকের কাছে খবর পাঠাচ্ছি। আচ্ছা। এই হাভেলির মালিকের রুচি আছে বলতে হবে। ঘরের চারিদিকে দুনিয়ার সব সেরা সেরা শিল্পকর্ম সাজানো রয়েছে। প্রত্যেকটা জিনিস যেমন দামি তেমনি শৌখিন। কিন্তু কিন্তু কি যাবা না, অনেক জিনিসই দেখছি আমার খুব চেনা। সালাম আলাইকুম জনাব। আলাইকুম সালাম। আমার নাম আবু আল হাসান, আপনারা আজ আমার মেহমান হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। বলুন কিভাবে আপনাদের দিল খুশ করতে পারি? আপনার অভ্যর্থনায় আমরা মুগ্ধ, আরো মুগ্ধ আপনার এই ঘরের বিভিন্ন শৌখিন জিনিসপত্র দেখে। এসবে খোদার মেহরবানি জনাব, আপনি চাইলে আরো আশ্চর্য সুন্দর জিনিস দেখাতে পারি জনাব। তাই নাকি? হ্যাঁ জনাব, আপনি আমার সঙ্গে আসুন, পুরো হাভেলিটা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বেশ চলুন। কেমন দেখলেন জনাব? ভালো, কিন্তু একটা ব্যাপারে আমি তাজ্জব বনে গেছি। সেটা কি জানতে পারি? আপনার এখানকার অনেক কিছু, এমনকি আসবাবপত্র, পোশাক, গয়না গাঁটি পর্যন্ত দেখছি আমার পিতামহ খলিফা মুতাওয়াক্কিল আলা আল্লাহ। আপনার পিতামহ? তার মানে আপনি? হ্যাঁ, আমি হলাম রাজ্যের খলিফা, ছদ্মবেশে বেরিয়েছি। ও গুস্তাখি মাফ করবেন জাহাপনা। না না, সে ঠিক আছে, শুধু বলো আমার নানাজির এত জিনিসপত্র তোমার কাছে এলো কি করে? তুমি তো বাদশাহী বংশের কেউ নও, আর শোনো, মিথ্যে কথা বলার চেষ্টাও করো না, তাতে বিপদ হবে। না না, মিথ্যে কথা আমি বলবো না জাহাপনা। এইসব জিনিস আমাকে দিয়েছেন আপনারই পিতামহ খলিফা মুতাওয়াক্কিল আলা আল্লাহ। সে কি নানাজি এসব তোমাকে দিয়েছিলেন? তাজ্জব কি বাত! হ্যাঁ জাহাপনা, সে এক তাজ্জব কাহিনী, আপনাকে সব খুলেই বলছি। কিন্তু তার আগে মেহরবানি করে যদি আপনি একটু আমার এই গরিব খানায় খানা পিনা করে নেন। না 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 না, তার কোনো দরকার নেই, শুধু শুধু একটু শরাবের ব্যবস্থা করতে পারো। শরাব আমি এখনই আনাচ্ছি। সখি, বন্দে কি মালিক? শরাব। পারস্যের শ্রেষ্ঠ শরাবি। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। নাও হাসান, শুরু করো। যদিও আমি বাদশাহী বংশের কেউ নই, কিন্তু আমার আব্বা জান ছিলেন বুগদাদের অত্যন্ত সম্ভ্রান্ত এক সওদাগর। এখানে তার অনেকগুলো দোকান ছিল, কাপড়ের, ওষুধের, কোনোটা বা হিরে জহরতের। আব্বা জানের ইন্তেকাল হওয়ার পর তার সব সম্পত্তির মালিক হলাম আমি। একদিন ইয়ার বন্ধুদের সঙ্গে মশকরা করছিলাম আমারই এক দোকানে বসে, আচানক এক অপূর্ব চেনানার স্বর আমি শুনতে পেলাম। জনাব, এটা কি আবু আল হাসান সাহেবের দোকান? কি অপূর্ব দেখতে। হ্যাঁ, মানে এটা আমারই দোকান। ও, আপনি আবু আল হাসান? আদাব। আদাব। আপনার নাফরকে একটু বলবেন আমাকে যেন 300টা দিনার গুনে একটা থলিতে ভরে দেয়। হ্যাঁ, আমি এখনই দিচ্ছি। তাবিল্লা, 300 দিনার একটা তোড়ায় বেঁধে দাও না,
বহুত শুক্রিয়া জানাব, আমি তাহলে আসছি। জিন্দেগিতে এমন খুবসুরত জিনান আমি আগে কখনো দেখিনি। আমার দিকে যখন চাইলো যেন বিদ্যুতে ছিলি খাল। মালিক মালিক, হ্যাঁ, এই 300 দিনারটা কার নামে লিখবো মালিক? হ্যাঁ, তাই তো, আমার জেনানার নামটাই তো জানা হয়নি। সে কি আপনি ওকে চেনেন না? না তো। তাহলে এতগুলো দিনার ওকে দিয়ে দিলেন? হ্যাঁ, ঠিক আছে, চিন্তা করো না। একবার যখন দিনারের স্বাদ পেয়েছে তখন নিশ্চয়ই আবার একদিন আসবে। তুমি বরং তোমার কাজে যাও। জেনানার চেহারা দেখি আমি কেমন যেন সম্মোহিত হয়ে গেলাম। এরপর যেদিন আসবে জানাব। আরে, এ তো কালকের সে অপূর্ব সুন্দরী জিনানা। কি হলো, আমি চিনতে পারছেন না? হ্যাঁ, চিনতে পাচ্ছি বইকি। এ মুখ কি কখনো ভোলা যায়? এ আপনি বাড়িয়ে বলছেন। একটু বাড়িয়ে বলছি না, এতদিন কিতাবে পড়ে এসেছি বেহেস্তের হুরি রূপের বর্ণনা, আর চাক্ষুষ দেখতে পেলাম। আরে, আপনি তো দেখছি শায়রি লেখা উচিত ছিল জানাব। সে যাক, আচ্ছা, গতকাল 300 দিনার নিয়েছিলাম বলে কি আপনি খুব দুশ্চিন্তায় আছেন? না না, বিন্দু মাত্র নয়। তাহলে আজ আমায় 500 দিনার দিতে পারেন আপনার তাবিলদারকে? 500 দিনার? আপনি একটু বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। তাবিলদার! বহুত শুক্রিয়া, আমি চলি তাহলে। না, আজও জেনানার নাম ঠিকানা কিচ্ছু জানা হলো না। আমি বোধ হয় মহব্বতে পড়ে গেছি। তা না হলে আচ্ছা, সেই জেনানা আজ এসেছিল? না মালিক, ও আসেনি। না, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ব্যাপারটা কি, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এখনো এলো না। কি ভাবছেন হাসান সাহেব? ও, আপনি বিশ্বাস করুন, আমি আপনার কথাই ভাবছিলাম। তাই বুঝি। আচ্ছা জানাব, ওই কাঁচের বাক্সে যে পাথরগুলো রয়েছে ওগুলো কি হীরে? হ্যাঁ, তামাম আরব দুনিয়ার সবথেকে দামি হীরের কয়েকটা। ও, মেহরবানি করে আপনি নাফরকে বলবেন ও যে ওই নিচের বাক্সের হীরেটা আমাকে জানিয়ে এনে দেয়। নাফর কেন, আপনি চেয়েছেন আমি এনে দিচ্ছি। আপনার চাপার কলির মতো আঙুলের আংটিতে এটা দারুণ মানাবে। আপনাকে সালাম জানাবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না জানাব। সালাম জানানোর কিচ্ছু নেই। এবার তাহলে আমি যাই, কেমন? আজ বুঝতে পারছি ওকে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, কিন্তু আজও আমি নামটা জানতে পারলাম না, জানা হলো না। কিন্তু এখন হয়তো বেশি দূর যেতে পারিনি, দেখি আমি ধরতে পারি কিনা। তারপর তারপর কি হলো, জেনানাকে ধরতে পেরেছিলে? না জাহাপনা, একেবারে নদীর ধারে গিয়ে তাকে দেখতে পেলাম। সে তখন একটা ডিঙি ভাসিয়ে নদীর অন্য ঘাটে গিয়ে উঠল। সেখানে আপনার পিতামহের একটা বিলাস মহল ছিল। ওইটাই, কৃষ্ণদীর ধারে নানাজির একটা রংমহল ছিল। তা জেনানাটা কি ওইখানেই ঢুকলো? হ্যাঁ, তারপর থেকে 3 মাস আর আমার দোকানেতে এলো না। এতে মনের অবস্থাটা, একদিন এক দোস্তকে সব কথা খুলে বললাম। ব্যাপারটা খুবই জটিল হাসান। তোর পিয়ারি মনে হচ্ছে খলিফা রংমহলের কোনো খানদানি জেনানা, তাই নাকি? ঠিক আছে, চলো তোমাকে একজনের কাছে নিয়ে যাই। কোথায় দোস্ত? মিনা বাজারে। মিনা? হ্যাঁ, সেখানে এক দর্জি থাকে, সে নানা রকম ওই টুকটাক কায়দা কানুন সব জানে। তারপর তোমার নসিবে যা আছে তাই হবে। চলো চলো, এখন চলো চলো। বহুত আচ্ছা, এবার বলুন জানা, খরগোশ না হরিণ?
মাছ না বাঘিন? জলদি বলুন, জলদি বলুন। তার মানে আমি ঠিক মানে খরগোশ, হরিণী, মাছ, বাঘিনী, এগুলির কোনটার সঙ্গে আপনার মেহবুবার স্বভাবে কিংবা আকারে মিল আছে কিনা? জলদি বলুন, জলদি বলুন। আমার মেহেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। কি ও ছিল? ও হরিণয়ন, হরিণয়ন। হ্যাঁ বলতে চাই। এবার এই কাগজে আপনার পছন্দ মতো ফুলের নাম, ফলের নাম আর চিড়িয়ার নাম লিখুন। চলে লিখুন। ভাই সাহেব বলতে চাই। আরে এ তো দেখছি খলিফার রংমহালের মুক্তাবানু। ভাই সাহেব এক আছে রাশ্রফি, মুক্তাবানুর সঙ্গে আমাকে দেখা করিয়ে দিন ভাই সাহেব। বলতে চাই, বলতে চাই। শুনুন, কাল সন্ধ্যে বেলায় আপনি আমার কাছে আসবেন। খলিফা যে সান্ধ্য পোশাক পরে রংমহালে আসেন, ঠিক সেই রকম পোশাক আপনাকে আমি পরিয়ে দেব। মানে হ্যাঁ, আপনি রংমহালের দরজায় গিয়ে দাঁড়াবেন। বেশ, বসরাই গোলাপের খুশবুওয়ালা এক শিশি আতর ঢেলে দেবেন দরজার গোড়ায়, দরজা আপনি খুলে যাবে। তারপর ভেতরে ঢুকে যে কোনো খোঁজার কাছে গিয়ে খলিফার মতো গলা করে বলবেন, মুক্তাবানু মুক্তাবানু ঘরে আপনাকে নিয়ে যাবে। তারা ভাববে আপনি স্বয়ং খলিফা। ঠিক আছে, ঠিক আছে ভাই সাহেব, আপনাকে আপনাকে অনেক অনেক শুকরিয়া। আপনার কথা মতো কাল সন্ধ্যেবেলায় আমি এখানে আসছি, কেমন? বহুত আছে, বহুত আছে। আমি পারছি না রে দিদি, 3 মাস হয়ে গেল হাসানকে দেখিনি। মুক্তাবানু শুনবেন, হাসান যদি সত্যি তোকে ভালোবাসে তাহলে একদিন সে নিশ্চয়ই আসবে। কিন্তু জানবে কি করে আমি এখানে থাকি? কেন, সেদিন তো হাসান তোকে ডিঙিয়ে এই মহলে ঢুকতে দেখেছিল। হ্যাঁ তা অবশ্য দেখেছিল, কিন্তু এখানকার যা কড়া পাহারা, ও যদি ভয় না আসে? ভয়ে পেছিয়ে গেলে বুঝবি ওর মহব্বতে গলদ আছে। আমি তোর থেকে বয়সে বড়, আমার অভিজ্ঞতা অনেক বেশি। সে তো বুঝতেই পারছি। কি বুঝলি? আমাদের সুলতানের হারেমে বাঁধি বেগমের সংখ্যা তো কম নয়। হ্যাঁ, কিন্তু তোকে সুলতান আলাদা রংমহালে খাস বেগম করে রেখেছেন। তিনি প্রতিদিন সন্ধ্যেবেলা এখানে এসে পরের দিন সকাল পর্যন্ত তোর কাছেই কাটান। এসবই বোঝা যায় তুই তার জানে মান না। খুব চিরা খুব হয়েছে। মর্জিনাকে বল তোর চুল বেঁধে দিতে, হাসানের বিরহে তোর তাবিয়াতে যা ছিঁড়ি হয়েছে। আসিতে একবার দেখ কি। রংমহলের সিংহ দরজা, এইবার শিশির আতরটা পুরো ঢেলে দি দরজার গোড়ায়। দরজা খুলে যাচ্ছে, এতদিন পর আমার জানে মানকে দেখতে পাবো। ভেতরে ঢুকে পড়ি। পিছনে কেন আসছে জানো? সঙ্গে দুজন সান্ত্রী, তা কি করি এখন, কোথায় লুকোই? সামনের একটা ঘর থেকে চিরাগের আলো দেখা যাচ্ছে, ওখানেই ঢুকে পড়ি। কে এ? কি মানে আমি? আপনি তো আবু আল হাসান। আপনি আমাকে চিনলেন কি করে? আমার নাম পিস্তা বানু, মুক্তা বানু আমার ছোট বহেন। ওর কাছে আপনার কথা অনেক শুনেছি। মুক্তা আপনাকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু আপনার মনের কথা তার জানা নেই। বিশ্বাস করুন, এই 3 মাস ওকে ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। সেই জন্য আজ খালিফার পোশাক পরে এই মহলে ঢোকার আমি ঝুঁকি নিয়েছি। এদিকে আমার স্বয়ং খালিফা এখন এসে পড়েছেন। আচ্ছা আমি কি করবো আপনি একটু বলে দিতে পারেন? হয়নি, খালিফার এঘরে আসতে এখন অনেক দেরি আছে। আপনি বসুন। মর্জিনা বলুন। বেগম সাহেবা, মুক্তাকে একবার ডেকে দে তো। এখনই দিচ্ছি বেগম সাহেবা, আপনারা কথা বলুন, আমি একটু পরে আসছি। আমাকে ডেকেছিস দিদি? আপনি? হ্যাঁ মুক্তা বানু, তোমার জন্য এতদিন অপেক্ষা করে আজ বেশ ছুটি এসেছি। অনেকগুলো দিনার আর নীলগুণ হিরে তো আমার ফেরত দেওয়া হয়নি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। দাঁড়াও মুক্তা বানু, হিরে জহরত দিনার আমি এসব কিছু আসিনি।
তাহলে কিসের জন্য এসেছেন জানো? কেন ছলনা করছো মুক্তা? তুমি কি জানো না শুধু তোমাকে পাওয়ার জন্য এখানে এসেছি। তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না। হাসান, আমি জানি তুমি আমাকে আমাকে গভীরভাবে চাও। বলো সত্যি কিনা। না না, চুপ করে থাকলে হবে না। বলো তুমি কি বলবো। জানো একদিন তোমার দোকানে আমি গিয়েছিলাম কয়েকটা জহরত কিনতে, কিন্তু পছন্দ হলো না। কি আমার দোকানের জহরত তোমার পছন্দ হলো না? কি করে হবে বলো, জহরতের থেকে অনেক দামি জিনিস মনে ধরে গেল যে। আরো দামি জিনিস কি? সেটা এক অপূর্ব ইনসান, যার দাম মনে মুক্ত হিরে জহরতের থেকে ধীর ধীর বেশি। আর সে হলো তুমি। মুক্তা ভালো, কিন্তু কবে তুমি গেলে আমি তো দেখিনি। আমার মুখ নাকাবে ঢাকা ছিল হাসান, তারপর থেকে তোমাকে দেখার জন্য আমি ছটফট করতাম। শেষে থাকতে না পেরে তোমার দোকানে আবার গেলাম, কিন্তু সেদিন আমার মুখে নাকাব ছিল না। আর আমার দিকে তাকিয়ে তুমি বিহ্বল হয়ে গেলে। তখন হঠাৎ আমি ঠিক করলাম রোজ তোমার দোকান থেকে কিছু না কিছু জিনিস নিয়ে আসবো। কেন বলতো? তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা সেটা পরীক্ষা করতে। পরীক্ষা কি দেখলে? হাসান, তুমি যদি আমাকে ভালো না বাসতে তাহলে ওই হিরে আর ডানারগুলো অমনভাবে দিয়ে দিতে না। অন্তত অন্তত প্রথম দিন ভুল করলে পরের দিন আর করতে না। আসলে কি জানো, সাচ্চা মহব্বতে পড়লে সবাই বোধ হয় ওরকম দিওয়ানা হয়ে যায়। মুক্তা, মুক্তা, তিন মাস তোমাকে দেখতে না পেয়ে আজ আমি কি বিপদের মধ্যে এখানে এসেছি তুমি জানো? জানি পেয়ারা, আর আমি তোমাকে কোনো কষ্ট দেবো না। কাছে আজ থেকে আমি তোমার, শুধু তোমার। আরো কাছে এসো মুক্তা বানু। আমার হাসান, মুক্তা বানু, শিগগির হাসানকে কোথাও লুকিয়ে রাখার ব্যবস্থা করো। সুলতানি ঘরে আসছে। ইয়া আল্লাহ, কি হবে এখন? দিদি দিদি, আমি বরং হাসানকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। না না, যাবে কি করে? তোর ঘরের সামনে দিয়ে তো সুলতান আসছে। কি তাহলে বিস্তার বানু? ওই এসে গেছে মুক্তা, কিছু একটা কর। কি করি দিদি, তুই বরং সুলতানকে একটু কথা বলে আটকে রাখ, আমি ওই কাঠের বাক্সটায় হাসানকে লুকিয়ে রাখছি। ঠিক আছে ঠিক আছে, হাসান হাসান শিগগিরই কাঠের বাক্সটায় ঢোকো। কিন্তু যদি ধরা পড়ে যায়? বাইরে জওয়ান হারেমে ঢুকে যেতে জানলে খালিফা আমার গর্দান নিয়ে নেবেন। হয়নি, আমার মাথায় একটু বুদ্ধি এসেছে, তুমি তাড়াতাড়ি ঢোকো। মানে আমি ঢোকো। আরে আরে, মুক্তা বানুজি, কি ব্যাপার? কদিন তোমাকে দেখতে পাইনি, তোমার গান শোনা হয়নি, নাচ দেখা হয়নি। সেই জন্য ভাববেন না জাহাপনা, আজ আপনাকে আমি গান শুনিয়ে নাচ দেখিয়ে দিলখুশ করে দেব। কিন্তু জাহাপনা, আপনাকেও আমায় ইনাম দিতে হবে। বহুত আচ্ছা মুক্তা বানু, তোমার আরজি মঞ্জুর। নাচা গানা খানা পিনায় আজ মেহফিল লাগাও। ওয়াও, বহুত আচ্ছা। আচ্ছা বলো বলো, তুমি কি নাম চাও? যা চাইবে তাই দেব মুক্তাবানু। আমি আপনার প্রিয়তম বেগমের ছোট বাহিন হিসেবে আপনার কাছ থেকে যে স্নেহ পেয়েছি কোনো দিন ভুলব না। সেসব কথা মনে রেখেই বলছি, আমি আজ থেকে স্বাধীনভাবে থাকতে চাই জাহাপানা। আর সে সঙ্গে এই ঘরের যাবতীয় জিনিস, গহনা পোশাক এমনকি প্রতিটি আসবাবপত্র, সে যত তুচ্ছই হোক না কেন, সব যদি আমাকে দান করেন আমি চিরকৃতজ্ঞ থাকব। গহনা পোশাক মূল্যবান আসবাবপত্র নিলে কিন্তু তুচ্ছ জিনিসপত্রগুলো কেন নিতে চাইছেন কিছু বুঝতে পারছি না। আসলে
আসলে এটা আমার বিচিত্র শখ জাহাপানা। আপনার রংমহলের দামি জিনিসের সঙ্গে তুচ্ছ জিনিসপত্র আমি আমার সংগ্রহে রাখতে চাই। অবশ্য আপনি যদি অসম্মত হন। না 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 না, আমি জবান দিয়েছিলাম তুমি যাই নাম চাইবে আমি তাই দেব। শুনো মুক্তাবানু, আজ থেকে তুমি স্বাধীন। আমার লোকজনদের বলছি এই ঘরের সমস্ত কিছুর মালকিন এখন তুমি। আপনাকে লাখো লাখো সালাম জাহাপনা, লাখো লাখো সালাম। তুমি ইচ্ছা করলেই রংমহলে স্বাধীনভাবে থাকতে পারো, আর না হলে তোমার ইচ্ছা মতো কোথাও চলেও যেতে পারো। পিস্তা বেগম, জাহাপনা, এখন থেকে এই ঘরের মালকিন মুক্তাবানু, আমরা অন্য ঘরে যাই। চলুন জাহাপনা। সেই দিনই মুক্তাবানুর নির্দেশে খলিফার লোকেরা রংমহলের সেই সব আসবাবপত্র, পোশাক আশাক, গহনা সব কিছু আমার এই হাভেলিতে দিয়ে চলে গেল। আর ওই যে কাঠের লম্বা বাক্সটা দেখছেন জাহাপানা, ওরই মধ্যে ছিলেন উনি। ওনাকে শুদ্ধই ওরা ওই বাক্সটাকে এখানে এনে দিয়েছিল। খোদা মেহরবান, কেউ জানতে পারেনি যে বাক্সর মধ্যে আমি ছিলাম। এই হলো আমার আজব কিসা। এবার তো বুঝতে পারলেন জাহাপানা, আপনার নানাজির ব্যবহৃত জিনিসপত্র আমাদের হাভেলিতে হিল কিভাবে? হ্যাঁ শোনো, আজ থেকে তোমার সব খাজনা আমি মকুব করে দিলাম। জি, না শুধু তাই নয়, তোমার বিবি আমার নানি জানের বহিন, তাই তোমরাও আমার রিশতেদার। আজ থেকে আমি তোমাকে আমার দরবারের আমির নিযুক্ত করলাম। জনাবনা মেহবান। আরব্য রজনীর প্রথম পর্ব নিবেদিত হল ডাক্স আর্নিকা হেয়ার অয়েলের সৌজন্যে।